তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। কাল রাত থেকে কমতে পারে তাপমাত্রা, আর বৃহস্পতিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজও তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ, বিপাকে খেটে খাওয়া মানুষ, অসুস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। গরমের কারণে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে তীব্র গরমে স্কুল মাদ্রাসা বন্ধের আদালতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আবহাওয়া অফিসে জানিয়েছে বৃহস্পতিবার থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হবে, আর 4 ও 5 মে সারা দেশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল তাপপ্রবাহ থাকবে স্থিতিশীল। রোদের প্রখরতা এতই বেশি যে মানে এখন বাইরে যে বের হবে সেটাই ভয় করছে। আজকে খুব জরুরি কাজ, এর জন্য বের হওয়া, নইলে ঘর থেকে বের হওয়া হয় না। যারা এসির মধ্যে আছে তারা আরামে আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছি। তো বৃষ্টি কতটা আমরা বলতে পারি যে 2 তারিখে ইস্টার্ন পার্ট বা নর্থ ইস্টার্ন পার্টে কিছুটা অংশ শুরু হতে পারে, সেটা ধীরে ধীরে কিছুটা ব্যক্তি লাভ করতে পারে, ঢাকা সহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে। তবে খুলনা রাজশাহীতে তাপমাত্রা এত সহজে এখনই কমবে না, ওই বৃষ্টির প্রভাবে সামান্য কমতে পারে। তারপরে যখন ওই সাইড থেকে বৃষ্টিটা শুরু হবে আবার, অথবা এক দুদিন পরে শুরু হতে পারে, কিন্তু এক দুদিনের মাঝে শুরু হয়, 2 তারিখের পরে, তখন তাপমাত্রা সারা দেশে গিয়ে একযোগে কমে আসতে পারে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরফিন শাকিল। শাকিল, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং রাজধানীতে তাপপ্রবাহের প্রভাব আজ কেমন দেখছেন? ভয়াবহ রকম প্রভাব সোহাগ, এবং সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে না বিশ্বাস হয়ে উঠেছে, কারণ যেহেতু প্রচণ্ড তাপপ্রবাহ, যার ফলে যারা সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদেরকে কিন্তু শ্রমঘণ্টা কমে ফেলতে হচ্ছে। বিশেষ করে যারা ঢাকায় রিক্সা চালাচ্ছেন কিংবা অন্যান্য সীমিত আয়ের ডিউটি কাজ করছেন, তাদেরকে কিন্তু শ্রমঘণ্টা যারা 8 ঘন্টা ছিল সেই জায়গায় তারা কমিয়ে 4 ঘন্টা 3 ঘন্টা করে ফেলতে হচ্ছে। তাতে করে তাদের যে পরিমাণ আয় হওয়ার কথা সেই আয় কিন্তু তাদের এখন হচ্ছে না। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা আবহাওয়া অফিস থেকে যে তথ্য পেয়েছি, 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ঢাকায়, এবং বিকাল 3টা নাগাদ মূলত তারা পুরো বাংলাদেশের যে তাপমাত্রা, যে চিত্র, সেই চিত্র তারা সামনে আনবে। এবং এখন পর্যন্ত আমরা যদ্দূর জানতে পেরেছি হিট স্ট্রোকে এখন পর্যন্ত প্রায় 10 জন মানুষ মারা গিয়েছে এখন এই বছর। এই তথ্য এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে নিশ্চিত করা হয়েছে। এবং সব মিলিয়ে আজকে ঢাকায় আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, যারা একেবারে সীমিত আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা বেরিয়েছেন, সবার মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি ছিল, ঘামে একাকার হয়ে গেছে। এবং প্রত্যেকটি জায়গায় মানুষ যারা বেরিয়েছেন তাদেরকে কিন্তু কিছুক্ষণ পরপর মানুষকে বিশ্রাম নিতে আমরা দেখেছি। এবং যেহেতু ঢাকায় খুব বেশি ছায়া নেই, ফলে মানুষকে এই ছায়ার জায়গা খোঁজারও এক ধরনের আপ্রাণ চেষ্টা আমাদের মানুষের চোখে মুখে আমরা লক্ষ্য করেছি। সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। এবং আবহাওয়া অফিস যদিও বলছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এরপর হয়তো খানিকটা এই অস্বস্তি কাটবে, যদিও মার্চ মাসের 15 তারিখের পর কিন্তু আবারও এই ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সব মিলিয়ে সাধারণ মানুষের কিন্তু দিন শেষে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে, কারণ এই প্রচণ্ড গরমে একদিকে যেমন সাধারণ গণপরিবহন চলাচল করা যেমন কষ্টসাধ্য, তেমনি হাঁটাও কিন্তু খুব একটা সহজ নয়। আর সব মিলিয়ে মানুষের মধ্যে আসলে এক ধরনের অস্বস্তি কাজ করছে। আমরা একটু আমাদের আরেক সহকর্মী তহিদ আছেন রাজধানীর আরেকটি জায়গায়, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হয়েছি। তহিদ, তসলিম তহিদ, আদালত এরই মধ্যে আমরা যদি জানি গতকালকে একটি নির্দেশ দিয়েছিল বৃহস্পতি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করার ঘোষণা দিয়েছে, সেখানকার সবশেষ খবর আপনার কাছে কি আছে তহিদ? যে সমস্ত প্রতিষ্ঠানে একই সাথে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলছে সেগুলো বাদে অধিকাংশ সব প্রতিষ্ঠানে আসলে বন্ধের নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার পর্যন্ত। এরপরে আসলে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে তারা আসলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বা উচ্চ আদালতে যাবেন বা আপিল বিভাগে যাবেন,
তো সেখানে আসলে সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গনে তোড়জোড় ছিল যে আগে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা আপিলভোগে যাচ্ছে কিনা বা এই সিদ্ধান্তে গ্রহণ করা যাচ্ছে কিনা। তবে এখন পর্যন্ত যেহেতু আজকে আপিল আজকে বৃহস্পতিবার আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে আপিল ভোগে যায় তাকে একই সাথে চেম্বার আদালত দিতে হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু এই হাইকোর্টের যে আদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান মনে থাকবে তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আপিলে যায়নি শিক্ষা মন্ত্রণালয়। জানিয়ে রাখি যেহেতু আজকে যাচ্ছে না তার ফলে আগামীকালকে পহেলা মে শিক্ষা উচ্চ আদালত বন্ধ থাকবে, একই সাথে বৃহস্পতিবার বন্ধ থাকবে, যার ফলে কালকে তো যে হাইকোর্টের যে অর্ডারটি ছিল যে বৃহস্পতিবার পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সে সিদ্ধান্তটি কিন্তু কার্যকরী করছে বা বাস্তবায়ন হতে হতে চলেছে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় যে কথা জানিয়েছিল শিক্ষামন্ত্রী যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন, সে সিদ্ধান্তের পথে তারা আদালতে হাঁটছে না বলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। এর বাইরেও কিন্তু আরেকটি কোর্টে জানিয়ে রেখে মোস্তফা জামানের কোর্টে এই তীব্র গরমের ভয়াবহতা নিয়ে যে উচ্চ ঝুঁকিত দেশের অধিকাংশ জেলাগুলো রয়েছে একটা পত্রিকার একটা রিট পত্রিকার খবর নিয়ে কিন্তু হাইকোর্টে একটি বেঞ্চে এক আইনজীবী তুলে ধরেছিলেন যে এই এই উচ্চ ঝুঁকিতে দেশের যেসব তাপমাত্রা বৃদ্ধির কারণে সেখানে কিন্তু আদালতের তারা বলছেন যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের নিষ্ক্রিয়তা রয়েছে, সেখানে কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে না, এই অবস্থায় আদালতের কাছে পর্যবেক্ষণ চাওয়া হয়। তবে আদালত এখন বলেন যে তাদেরকে রিট করে আসবে, তারপরে আদালত তার নির্দেশনার কাছে যাওয়া দেবে। তো হাইকোর্ট সেটা আমার কাছে এসে সবকিছু মোটামুটি এটা ধন্যবাদ আপনাকে।